আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে এবং সুস্থ আছে। আমি আবারও চলে এসেছি তোমাদের মাঝে, এবং আজকে হচ্ছে আমরা অ্যাডমিশন ম্যাথ প্র্যাকটিস ক্লাসের চতুর্থ ক্লাসে চলে এসেছি। যা আমরা হচ্ছে তোমরা আগের যে ক্লাসগুলো যারা দেখোনি, তারা আগের ক্লাসগুলো দেখে ক্লাসগুলো করো, তোমাদের অনেক উপকার হবে। ঠিক আছে, যাই হোক, আমি আর কথা না বেড়ে আমি আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। এবং এই পাঠও যে বিষয়গুলো রাখা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিগত বছর যে কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেনগুলো ব্যাখ্যা সহ সমাধান আর কি। ঠিক আছে, ওকে। এবং এই ম্যাথগুলো করার সময় যতটুকু বেসিক দেওয়ার আমি ঠিক ততটুকুই তোমাদেরকে বেসিক দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, এবং সবাই মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করবে, কেমন? ওকে, প্রথমেই যেটা আছে দেখো, 5 + 8 + 11 + 14 দ্বারা কোনতম পথ, এটা কোশ্চেন আগে তোমাকে বুঝতে হবে, কেমন? এই ধরনের মেয়ে আগে তোমার নিজের কোশ্চেন বুঝতে হবে। ঠিক আছে, যে আসলে কোশ্চেন কি বলেছে, বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। যেমন হচ্ছে, যেমন এই 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 8, তারপর তোমাকে এইভাবে বলে দিল যেমন হচ্ছে 16, এটা কততম পথ, 16 এটা কততম পথ। তো তখন তুমি কি করলা, এটা তো কাছাকাছি, তখন তুমি কি করলা যে 8, তারপর হচ্ছে কি 10, তারপর হচ্ছে কি 12, তারপর হচ্ছে কি 14, দেন হচ্ছে এটা, তখন তুমি 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8তম পথ। ঠিক আছে, এখন কথা হচ্ছে এটা তো একটা বিষয়, সেটা হচ্ছে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে কি এই যে 16, এবং এই 16কে কি করি আমরা ডিফারেন্স দিয়ে যদি ভাগ করি, ঠিক আছে, ডিফারেন্স দ্বারা, যেমন হচ্ছে এগুলো ডিফারেন্স কত 2, ঠিক আছে, আমরা কি 8 পেয়ে যাচ্ছি। এখন কথা হচ্ছে এই যে ডিফারেন্স আমরা যে 8 পাচ্ছি, ঠিক আছে, এই যে ডিফারেন্স আমরা যে 8 পাচ্ছি, এটা কিন্তু তুমি হচ্ছে সবসময় কিন্তু যে 8 পাবা বিষয়টা কিন্তু এরকম না। যেমন হচ্ছে এটা একটা সাপোজ হচ্ছে 5, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে তোমার 9, দেন হচ্ছে বললো কি যে তোমার 11তম, এটা হচ্ছে কততম পথ। তো তুমি কি করলা যে এই 11 মানে শেষ যেটা পথ, 11, তারপর হচ্ছে কি এই ডিফারেন্স কত 2, দেখো তো, তখন কিন্তু তুমি কি সঠিক অ্যান্সারটা কি পাবা না। তার মানে কি এইভাবে করলে হবে না, ঠিক আছে, এইভাবে করলে হবে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে দেখো এটা কেন হয় না, কারণ হচ্ছে আমরা এই যে 5, এর আগে কিন্তু আরও 4টা আছে, মানে এই যে 4 এটাও কিন্তু আমরা ইনক্লুড করে ফেলতেছি, এই কারণে কিন্তু এটা হয় না, আমাদেরকে এগুলো বাদ দিয়ে নিতে হয়, বুঝতে পেরেছ? যেমন হচ্ছে এখানে আছে কি 302, 302 মাইনাস কত, মাইনাস হচ্ছে তোমার এই 5, ঠিক আছে, 302 মাইনাস হচ্ছে 5, তারপরে আমরা কি করব, আমরা হচ্ছে এটাকে ডিফারেন্স দিয়ে ভাগ করব। এখন দেখো, আমি যখন -5 বাদ দিচ্ছি, মাইনাস যখন 5 বাদ দিচ্ছি, তখন কিন্তু আমার পরবর্তী মানে 6 7 8 এখান থেকে শুরু হইলো কি আমার মানে পদগুলো শুরু হলো, আমি ওখান থেকে মানে 6 থেকে বিশেষ করে কাউন্ট করতেছি। এখন এই যে 5 নিজে নিজেই কিন্তু একটা পদ ছিল, তাই না? কিন্তু আমি কি করলাম, আমার সুবিধার্থে, আমার কারণ হচ্ছে এই 5 বাদ না দিলে কি করতে হচ্ছে, আমার এইখানে একটা অংশ মানে এই যে 5-এর আগেরগুলো চলে আসতেছে আমার কোথায় কাউন্টিংয়ের মধ্যে, এই কারণে আমার কী করতেছে 5 যখন বাদ দিলাম, বাদ দেওয়ার পর আমরা কি ডিফারেন্স দ্বারা কি ভাগ করবো, দেখি এখন 3 করে, তো এটা যখন ভাগ দিয়ে আমরা ভাগ করবো, যেমন 302 থেকে যখন আমরা কি 5 বিয়োগ দেব, তখন আমরা পাবো হচ্ছে 300 298, ঠিক আছে, এটা আমরা পাবো, নিচে হচ্ছে 3, আর যোগ করে নিতে হবে 1। কেন, এই যে এখানে দেখো আমরা যখন 298কে কী করবো, 298কে যখন 3 দিয়ে ভাগ করব, ঠিক আছে, আচ্ছা 297 হবে, ঠিক আছে, 302 থেকে 5 বলে 297, 97, সাপোজ হচ্ছে এক, আচ্ছা এটা আমরা পরে অ্যাড করি, 297কে ভাগ করলে আমরা পাই হচ্ছে 300কে যদি 3 দেওয়া পাই 100, ঠিক আছে, 100, আর হচ্ছে 99 পাবো আর কি, তো 99 যদি পাই
এটা কিন্তু অ্যান্সার নয়, কারণ আমি কি করলাম, আমি কিন্তু আগে এই পাঁচ এটা একটা, এটা নিজেও একটা পদ ছিল, এই কারণে শেষ আমাদের কি করতে হবে, এক যোগ করতে হবে। এই কারণে হচ্ছে আমরা কি হলো, এই কারণে এটার আমরা 100, অর্থাৎ আমরা 100 পাবো। আর এই যে ক্ষেত্রে আমরা কি করে ফেলেছিলাম, আমরা হচ্ছে শেষের পদটা মানে কি ছিল, যেমন হচ্ছে 16তম পদটা কততম পদ, তখন আমরা ডিফারেন্স বের করে ফেলেছি, কিন্তু এটা শুরুই হয়েছিল কিন্তু টু থেকে, এই কারণে আমরা পেরেছি। কিন্তু অনেক সময় দূরে থেকে শুরু হতে পারে, অথবা ডিফারেন্স আরও বেশিও থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু হবে না। এটার ক্ষেত্রে আমাদের কি প্রসিডিউর অনুযায়ী করতে হবে, অর্থাৎ শেষ পদ 16 - 2, তারপর হচ্ছে বাক কত ডিফারেন্স, দেন হচ্ছে 1, এইভাবে করলে কি আমরা পাবো হচ্ছে 8। এটা হচ্ছে প্রসিডিউর অনুযায়ী, ঠিক আছে, এইভাবে। তো এটাই দেখবো হচ্ছে সূত্রতে দেওয়া আছে, কিন্তু সূত্রগুলো কি তোমার এগুলো মনে থাকে না, এক্সাম হলে এগুলো কিন্তু মাথায় থাকে না যে সূত্র দিয়ে আমরা করব, ঠিক আছে। আমি তো এই ক্লাসটা যে বা এই যে বিষয়টা, এটা যদি আরও 5 মিনিট সময় বেশি ব্যয় করে যেত তাহলে তো আরও ভালোভাবে বোঝানো যেত, বাট এটা যেহেতু প্র্যাকটিস ক্লাস, এখানে তো আর তো সেইভাবে ডিটেলস আলোচনা করার সুযোগ নেই। তাছাড়া এখন তো তোমরা মোটামুটি অনেক দিন চলে আসছে, হোপফুলি তোমরা এই বিষয়গুলো জানো। আচ্ছা, তারপরে দেখো 1, 2, 3, 4, 5, 8 ক্রমটির পরবর্তী পদ, এটা বেসিক্যালি এগুলো অনেক সময় হচ্ছে ওই যে মেন্টাল এবিলিটির পার্টও থাকে আর কি, ঠিক আছে। এগুলো হচ্ছে পরবর্তী পার্টগুলো কি সেটাই তোমার আসে, তো এগুলো হচ্ছে রিলেশন বের করতে হয়, যেমন 1, 2, তারপর হচ্ছে কি দেখের মধ্যে কি রিলেশন আছে, 2 আর 1 কত, 2 আর 1 কত 3, ঠিক আছে 3, তো 2 আর 1 কত হলো 3 পেলাম, তো 3-এর সাথে আবার হচ্ছে 2, 5 পেলাম, 5-এর সাথে 3, 8 পেলাম, 8-এর সাথে 5, 13, অর্থাৎ এই যে 13 অ্যান্সার হবে কত, 13, ঠিক আছে। পরের ম্যাথটা আমরা একটু দেখি, পরে কি 0, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 8, 15, আচ্ছা শুরু হয়েছে 0, তো এর সাথে আমরা কী যোগ করলাম দেখি তো, 0-র সাথে হচ্ছে 3, 3-এর পরে আবার কি হলো, যোগ করলাম কত 3, পরে যোগ করলাম কত 5, 5, 3, 8, তো 8-এর পরে হয়তো আর যোগ করতে হবে 7, হ্যাঁ, অর্থাৎ আমরা যোগ করেছি কত 3, 5, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে কি 9, এই ক্রোনোলজিতে যোগ হয়েছে আর কি আগেরটার সাথে, 3-এর সাথে তোমার প্রথমে 3, পরে ওর সাথে হচ্ছে 5, মানে বীজের সংখ্যাগুলো যোগ হয়েছে, 8-এর সাথে এখন যোগ করতে হবে 7, 15, ঠিক আছে। এখন এই 15-র সাথে যোগ করতে হবে কি 9, ঠিক আছে, 25, 24, অ্যান্সার হবে কত 24। এগুলো হচ্ছে বেসিক্যালি তোমার ওই ইসে থেকে, কিন্তু এটা হচ্ছে তোমার একটু মেন্টাল এবিলিটির পার্ট থেকে ধরে নেওয়া যায় আর কি, ঠিক আছে, এটা একটু নিজের সেন্স ব্যবহার করতে হবে। তারপরে দেখো 95, 87, 80, এরপর হচ্ছে 74, দ্বারা অষ্টম পদ কত, তো আমাদের একটু দেখতে হবে এটার মধ্যে ডিফারেন্স কত করে বেড়েছে। দেখো এখানে হচ্ছে 74 যোগ কত 6, তারপরে 80 যোগ কত 7, 87, তো 87 যোগ কত 8, তাই না, তার মানে এগুলো 6, 6 করে, তার মানে এখানে মাইনাস হবে 6, তো 74 থেকে 6 গেলে হচ্ছে 4 থেকে 6, বিষয়টা কি এরকম না, এখানে হচ্ছে 5 দেখি তো, 6, 7, 8, তার মানে হচ্ছে প্লাস 5, তো 5 যদি হয় আর 70, ও আচ্ছা আচ্ছা, এখানে তো জাস্ট এটা বলেছে না, অষ্টম পদ বলেছে, তাই না, অষ্টম পদ, অর্থাৎ 74 মাইনাস কত, মাইনাস হচ্ছে 5, তারপরে হচ্ছে -4, -3, ঠিক আছে, এর ধারাটির 1, 2, 3, 4, তারপর হচ্ছে কি জাস্ট এখানে এটা হচ্ছে 4, এইটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, হচ্ছে 7, এটা হচ্ছে 8, তারপর হচ্ছে কি অষ্টম পদ কত, ঠিক আছে, অষ্টম পদ কত সেটাও কি আমাদের বিয়োগ করতে হচ্ছে, তো এইখানে লাস্টেরটাতে বিয়োগ করবো হচ্ছে 0, তো এই সবগুলো যেহেতু বিয়োগের দেখি তো আমরা কি 5, 4 কত 9, ঠিক আছে, 9 আর 3 কত, 9 আর 3 12, 7, 4,
মাইনাস কত 12, তো এখান থেকে যদি আমি 12 বিয়োগ করি সেক্ষেত্রে হচ্ছে কি 64 62, সো অ্যান্সার হবে কত 62। এভাবে রিলেশনগুলো একটু বের বের করতে হবে, মাথায় একটু খাটাতে হবে। তারপর আমরা দেখি 2 6 12, আচ্ছা এটাকে বেসিক্যালি দেখি তো 2 এর সাথে আমরা কি 3 দুগুণে 6 ইন্টু 3, 3 দুগুণে 6, 6 এর সাথে আবার কি 2 হলো, 6 দুগুণে কত 12, এটা তো মিলছে না, দেখি একটু 6 দুগুণে 12, 3 6 18, বাট হচ্ছে না। নবম পদটি কত, 2 এর সাথে আমরা কি করলাম, 2 এর সাথে 6, 2 গুণ 3, 3 দুগুণে কত 6, 6 ইন্টু 2, 6 দুগুণে 12, এভাবে তো হচ্ছে না, 6 12। তো এটা আমরা কি করতেছি দেখি একটু, 2 যোগ 4 6, ঠিক আছে, 6 যোগ 6 কত 12, 12 যোগ 8, হ্যাঁ আমরা রিলেশন মধ্যে পেয়ে গেছি, 20 20 যোগ 10, মানে প্রথম হচ্ছে 4 যোগ হয়েছে, পরে 6 যোগ হয়েছে, 8 যোগ কেন হচ্ছে 10 যোগ। তো এভাবে কত পর্যন্ত যেতে বলেছে, নবম পদটি পর্যন্ত। তো আমরা প্রথমে এইভাবে যেতে হবে তাহলে, 20 যোগ কত 10 30, তাই না, 20 যোগ কত, এটা হচ্ছে 1 2 3 4, এটা হচ্ছে 5তম পদ। আমরা একটু করে নিই, 5তম পদ, 6তম পদ, 7তম পদ, 8তম, 9, ঠিক আছে, আমরা এটা একটু করবো এখন, তাহলেই হয়ে যাবে। তো 5তম পদ হচ্ছে কত, 30, তারপর হচ্ছে এটার সাথে যোগ কত 12, তো এইখানে আমরা পাবো কত 42, এটার সাথে যোগ কত 14, তো এইখানে আমরা পাবো হচ্ছে 42 52 56, দেন হচ্ছে কত যোগ 16, এইখানে আমরা পাবো হচ্ছে 16 50 আর 60 70 72, 72 যোগ কত 18, তো 18-র সাথে যদি 72 যোগ দেই সেক্ষেত্রে আমরা পাবো 20 70 90, তো 90-এর সাথে যোগ হবে কত, আচ্ছা 90-ই, তো এখান থেকে তো 9 প্রথম পদ বের করতে বলছে, অ্যান্সার হবে কত 90। এভাবে আমাদেরকে কিন্তু করতে হবে। পরে আমরা দেখি 2 5 11 20, তারাটির নবম পদ কত, 2 5 11 20, আচ্ছা এটাকে কি করেছি দেখি, একটা 2-এর সাথে যোগ হচ্ছে 3, ঠিক আছে, পেলাম কত 5, তো 5-এর সাথে যোগ হইল 5 দুগুণে কত 10 আর 11, এটা তো এভাবে হচ্ছে না, দেখি 2-এর সাথে যোগ করলাম কত 3, অথবা 2-এর সাথে যোগ করলাম 3 হলো কত 5, তো 5-এর সাথে আবার যোগ করলাম 3-এর 6, মানে ডাবল, তখন হয়ে গেল হয়তো 11, তো 11-র সাথে আবার যোগ হচ্ছে 5-এর ডাবল নাকি, হ্যাঁ 11-র সাথে যোগ করলাম কত, না না 11-র সাথে যোগ হচ্ছে, আচ্ছা এটা বেসিক্যালি দেখি 5 প্রথম হচ্ছে 5, দেন হচ্ছে কি 5-এর সাথে আবার যোগ করলাম কত 6, হয়ে গেল কত 11, 11-র সাথে যোগ করলাম 9, আচ্ছা আচ্ছা মোস্ট অবলি 3 যোগ 6 যোগ 9 যোগ 12, এরকমভাবে হয়তো যাচ্ছে, দেখি 2-এর সাথে 3 যোগ করলাম হচ্ছে 5, 5-এর সাথে আবার যোগ করলাম 6, হয়ে গেল 11, ঠিক আছে, 11-এর সাথে 9 যোগ করলাম 20, তো 20-এর সাথে যদি আমরা কী করি, পেয়ে গেছি আমরা আমরা আমাদের ক্লু পেয়ে গেছি। তো এভাবে যদি হয়, আমরা তো জানি যে 4, এটা হচ্ছে 5 6 7 8 9, ঠিক আছে, আচ্ছা এই এটা হচ্ছে 20তম 20তম, 20-এর সাথে আমরা যোগ করবো হচ্ছে কত 12 যোগ করবো,
যে তাকে 9 যোগ করেছি 12, তো হবে হচ্ছে 30 32, ঠিক আছে, 32 এর সাথে যোগ করে মানে তিনে নামতে করে 12, তারপর হচ্ছে 16 যোগ করব, 16 যোগ করলে আমরা পাবে হচ্ছে 30 40 48, এর সাথে যোগ করব হচ্ছে 16, আচ্ছা 3 4 12, 4 4 3 4 12, 3 5 6 15, আচ্ছা এখানে আমি একটু বল করেছি, সেটা হচ্ছে এখানে 15 হবে, কারণ তিনের নামটা দিয়ে তো হচ্ছে সব কিছু, তাই না, 3 5 6 15, তো 37 30 আর 32 30 40 47 47, ঠিক আছে, 47 যোগ কত 18, এটা যোগ করার পরে হবে হচ্ছে দেখি, 16 কত 17 7, হাতে থাকলে কত 1 4 5 6 67, এর সাথে যোগ করতে হবে কত 21, এটাকে 7 আর 1 কত 8, 6 আর 2 কত 6, 8 88, 88-এর সাথে যোগ করতে হবে কত 24, এটা 8 4 কত 12 আর 2, হাতে থাকলো কত 1, ঠিক আছে, 8 আর 2 কত 10 11, কোথাও একটা ভুল হয়েছে, জাস্ট মিনিট, কোথাও একটু ক্যালকুলেশনে হয়তো ভুল হয়েছে, এই যে এখানে 7 আর 7 14 15 5, হাতে থাকলো কত 1 4 আর 1 5 6 65 ছিল, আমি এখানে 67 করে ফেলেছি, অর্থাৎ আমি 2 করে বেশি করেছি, অর্থাৎ 110 হবে অ্যান্সার, ঠিক আছে। পরে আমরা দেখি 64 - 32, পর হচ্ছে 16 - 8, তো এরপরে কী হবে, আচ্ছা এটা বেসিক্যালি 32 16 64 32, ঠিক আছে, এর সাথে মনে হয় রিলেশনটা এইভাবে হতে পারে যে 4 স্কোয়ার 4 4 কত 16, তারপর হচ্ছে তারপরে হচ্ছে 8 স্কোয়ার 8 8 কত 64 64, এরপরে হচ্ছে বেসিক্যালি হয়তো বা এখান থেকে শুরু হয়েছে 2 স্কোয়ার, হ্যাঁ এটা এরকম হতে পারে যে 2 স্কোয়ার 4, এটা যদি 2 স্কোয়ার মানে 4 হয়, যদি মনে কত 4, তারপর হচ্ছে এর সাথে এই রিলেশন 4 8 কত 4 8 2 কত 16, যাই হোক আমার কাছে যেটা মনে হচ্ছে অ্যান্সার হবে কি এটা, সরি এটা না এটা, ঠিক আছে, তো তোমাদের অন্য কোনো অ্যান্সার মনে হলে তোমরা কমেন্টে জানাবে কেমন। পরে আমরা একটু দেখি 36 81 144, সেটা বোঝা যাচ্ছে যে এটা পরবর্তী সামথিং, এটা বর্গমূল টাইপের কিছু একটা, 6 6 36, তো এটা আমরা জানি, এর পরবর্তী সংখ্যাটি কত 12, না এটা হচ্ছে বেসিক্যালি সবগুলোই হচ্ছে কি বর্গ করা যায় মানে পারফেক্ট স্কোয়ার, এগুলো পূর্ণবর্গ সংখ্যা, তো এখানে পূর্ণবর্গ সংখ্যা কয়টা আছে 4 4 16, এরপরে অর্থাৎ 4 স্কোয়ার 4 4 16, 5 স্কোয়ার 5 5 25, 6 স্কোয়ার 6 6 36, এর নিচে এটা তো আর নাই, 5-এরটা তো নাই, আছে কত 16-এরটা, অর্থাৎ অ্যান্সার হবে কি 16। পরে আমরা একটু দেখি যদি একটি গাণিতিক ধারার প্রথম 3টি পদ 30 33 এবং 36 হয়, তবে 80তম পদটি কত, দেখো এইখানেই হচ্ছে তোমার বিষয়টা যে আমরা ওই আগে যে কেন বাদ দিতাম বিষয়গুলো, মানে এখানে হচ্ছে যারা প্রথম 3টি পদ কী হয়েছে 30 33 এবং 36, 3 করে ডিফারেন্স, তো 80তম পদটা কত, তো এটা আমরা এখন কীভাবে বের করব, দেখো এই ম্যাথটা যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে কিছু বোঝার বিষয় আছে, সেটা কি দেখো আমরা কি বলেছি যে 80তম পদটা কত, বেসিক্যালি তো এরকমই যে 30 তারপর হচ্ছে 33 36, তারপর হচ্ছে 39 42, এইভাবে হচ্ছে, এটা যদি 1তম হয় 2তম হয় 3তম হয় 4তম হয়,
এভাবে হচ্ছে 80তমটা কত সেটা আমাদেরকে কি বের করতে বলেছে, তাই না? তো এটা আমরা তো বুঝতে পারতেছি যে এখানে যদি তিন তিন করে তাহলে আমরা কি করে 80টা পদকে 80 × 3 এটাকে আমরা করে দেই, ঠিক আছে? 80 × 3, জাস্ট মিনিট, আমার একটা ফোন আসছে। আর দেখো যেটা বলতেছিলাম আর কি, 80 দেন হচ্ছে কি 30, সরি, যেমন হচ্ছে 80টা পদ এবং এর মধ্যে ডিফারেন্স কত করে 3 করে, তাহলে আমরা কি করি 200 × 3 = 24 এটা, তাই না? এখন কথা সেটা নয়, কথা হচ্ছে এই যে আমরা কি করলাম যে 80-র সাথে কি 3 গুণ করে 240 করে দিলাম, ঠিক আছে? দেখো তো 1, 2, 3, 4 এভাবে যে করে দিলাম, এটা বেসিক্যালি কত থেকে শুরু হয়েছে এখানে, কিন্তু বেসিক্যালি তোমার মানে তিন তিন করে একদম শুরু থেকে শুরু হয়ে গেছে, মানে এখান থেকে কিন্তু এই 30 কিন্তু আর হচ্ছে নেই, মানে হচ্ছে এই যে 30 এটা কিন্তু ইনক্লুডেড না, ঠিক আছে? এই 30 কি তোমার ইনক্লুডেড না, তুমি হচ্ছে 80টা পদ, আমি কি করলাম 80টা পদের জন্য আমি 3 করে গুণ করে দিলাম, কি করলাম 3 করে গুণ করে দিলাম, এবং এটা ধরে যে এটা শুরুই হয়েছে 1 থেকে বা এরকম কিছু, বাট শুরু হয়েছে কোথা থেকে, শুরু হয়েছে 30 থেকে, তাই না? তার মানে যেটা আসছে এটা আমাকে কি করতে হবে, আরও 30 তো যোগ করে দিতে হবে, এই 30 তো আমাকে ইনক্লুড করতে হবে, তাই না? আচ্ছা, এক্ষেত্রে আমার কি করতে হবে, এখন প্রথম অবস্থা আমাকে এই যে 30 আমরা পেলাম আর কি, এখানে দেখা দাঁড়ো আরেকটা জিনিস সেটা আমি তোমাদের বুঝি নি, এই সূত্রটা আর কি, এর সূত্রটা হচ্ছে যেমন হচ্ছে কি a+n-1 × d, এটা হচ্ছে সূত্র, কিন্তু এই যে সূত্রটা, এটা তো সূত্র বুঝতে হবে, সূত্র গেলে কীভাবে আসে, তাই না? সূত্রগুলো কিভাবে আসে, এখানে n বলতে কি, n বলতে হবে যে 80 80, তারপর হচ্ছে মাইনাস, ঠিক আছে? এর সাথে গুণ করতে হচ্ছে ডিফারেন্সটা, যেটা আমরা এখন এইখানে করলাম, এখানে যেটা করলাম আমি আর কি 3, দেখো করেছি, বাট এখানে তারা 1 মাইনাস দিয়েছে, কেন মাইনাস দিল সেটা হচ্ছে এই যে প্রথম, যেটা এই যে প্রথম, তাই না? তো এটা থেকে তো আমার বেসিক্যালি শুরুই হয়েছে, তাই না? এটা থেকে শুরুই হয়েছে, বাট আমার কি এখান থেকে মানে এগুলো ইনক্লুডেড চলে আসতেছে, মানে ধারাতে যখন আমি এর বাদ না দিতেছি এইটা 30, তখন আমাদের এই এটাও কি চলে আসতেছে, অর্থাৎ 3, 6 এগুলো চলে আসতেছে, কিন্তু এগুলো তো আমার ইনক্লুডেড না, এই কারণে আমি একটা কি করলাম বাদ দিয়ে দিলাম, কয়টা থেকে 80টা থেকে পর থেকে একটা বাদ দিলাম, থাকলে কত 79, এর সাথে আমরা কি করলাম গুণ করলাম 3, এখন এটা যখন গুণ করলাম, গুণ করার পরে আমার যেই মানটা আমরা পেলাম, ঠিক আছে, ওইটা কিন্তু একজ্যাক্টলি 80তম পদ না, কারণ আমি যেটা পাবো সেটা বেসিক্যালি একদম 0 থেকে 1 থেকে এরকম শুরু হয়েছে, কারণ এটা শুরুই হয়েছিল কত 30 থেকে, তো আমাকে এই 30টা তো যোগ করে দিতে হবে, তাই না? এই 30টা তো যোগ করতে হবে, বিষয়টা তো এরকমই, যেটা থেকে শুরু হয়েছে, যেটা থেকে শুরু হয়েছে সেটা প্লাস এরপর হচ্ছে যে পদগুলো আছে বেসিক্যালি, যেমন এই যে দেখো এটা হচ্ছে 30, 33, 36, এটা হচ্ছে 1তম পদ, এটা হচ্ছে 2তম পদ, এটা হচ্ছে 3তম পদ, তো আমি কী করলাম এটা এদিকে রাইখা এক পাশে রেখে বাকিগুলো যেটা আছে, বাকিগুলোকে আমি হচ্ছে বাকি এটা সহ তো হচ্ছে কয়টা 80টা পদ, এই 1তম পদ থেকে বাকি হচ্ছে 80টা পদ, তো 80টার মধ্যে আমি কী করলাম বাকি যেই পদগুলো সেটার সাথে 3 গুণ করলাম, 79 × 3 গুণ করে 1 নম্বর পদের যত ছিল সেটা যোগ করে দিলাম, যোগ 30, দেখছো এটা আমি যোগ করে দিলাম, কারণ কি প্রথম অংশটা তো শুরু হয়েছে 30 থেকে, এটা যোগ করে বাকিগুলো আসেন 33 এরকমভাবে গেছে, তো এটাকে আমাকে তো আগে রেখে দিতে হবে, তাই না? এবং এইটাতে কেন এক বিয়োগ হয়েছে, কারণ এই যে 30 এটা তো নিজে একটা পথ ছিল, আমি আই হোপ তোমাদের বোঝাতে পেরেছি, আর কিছু না বুঝলে ভাই এই যে সূত্র আছে এটা, কারণ আমি যেটা মনে করি কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে ভাই, না আদারওয়াইজ হচ্ছে এইসব সূত্র টুত্র এক্সাম হলে কিছু মাথায় থাকবে না, তবুও যারও সূত্র মাথায় ভালো থাকে সে হচ্ছে এটা দেখতে পারো, সমস্যা নেই, আমি আমার ক্লাসেও বহুবার অনেকভাবে এটা আমি বুঝাইছি অনেক সিম্পলি। আচ্ছা, পরেরটা আমরা দেখি, হোয়াট ইজ দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ, এটা আবার সিরিজ, আচ্ছা রিলেশনগুলো কি একের সাথে যোগ 3, 4, 4-এর সাথে যোগ 5, 9, 9-এর সাথে যোগ 4-এর সাথে যোগ 5, 9-এর সাথে যোগ হচ্ছে কত যোগ হওয়া উচিত,
সাত, নয় আর সাত কত? ষোলো, ষোলোর সাথে যোগ হওয়া উচিত নাইন। অপু হচ্ছে সেটা মনে করেছি মনে হচ্ছে। তারপর আমরা দেখি একটু, একশো, তারপর হচ্ছে দশ, পর হচ্ছে নাইনটি, তারপর হচ্ছে নাইন, পর হচ্ছে আট। আচ্ছা এটার রিলেশনগুলো কি? এটার রিলেশনগুলো বেসিক্যালি এখানে কি হলো দেখি তো, একশোর সাথে রিলেশন এটা আশি, তার মানে এটা হবে সত্তর, দশ এটা হচ্ছে নাইন, এটা হচ্ছে আট, তার মানে এটা হবে সেভেন, সত্তর আর হচ্ছে সাত, অ্যান্সার হবে কি ডি। পরে আমরা একটু দেখি পরের সংখ্যাটি কত, খুব খেয়াল করতে হবে তোমাদের এটা। মানে দেখো এইখানে একশো চুয়াল্লিশ তেরো, ও বেসিক্যালি কোথায় বারো স্কোয়ার কত একশো চল্লিশ। তোমরা একটা কাজ করবে, এক থেকে বিশ পর্যন্ত এর বর্গগুলো কত হয় সেটা তোমরা মুখস্থ করে ফলো, এক স্কোয়ার, দুই স্কোয়ার, তিন স্কোয়ার, চার স্কোয়ার, এগুলো এক থেকে বিশ পর্যন্ত মুখস্থ করে ফলো। বারো বারো একশো চুয়াল্লিশ, ঠিক আছে, বারো বারো কত একশো চুয়াল্লিশ, তারপর হচ্ছে তেরো, তেরো স্কোয়ার, তেরো তেরো ওয়ান নাইন, ওয়ান সিক্স নাইন হবে, ওয়ান সিক্স নাইন, চোদ্দো, ওয়ান নাইন সিক্স, পনেরো স্কোয়ার, এগুলো সব স্কোয়ার, পনেরো স্কোয়ার হবে তোমার দুশত পঁচিশ, ঠিক আছে, অ্যান্সার হবে কি বি। এবং এগুলোর কী দ্রুত কীভাবে স্কোয়ার করা যায় সেটাও কিন্তু আমি তোমাদের আমি আমার ক্লাসে অবশ্যই দেখিতে আমি আচ্ছা আমি এর উপর একটা ভিডিও বানাবো, ঠিক আছে, অথবা তোমাদের যে লাগলে সেটা কমেন্টে জানাবো যে এগুলো কীভাবে এই যে কোনো সংখ্যার বর্গ বের করতে হয় এই বিষয়গুলোর উপর। আচ্ছা প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার গড় খুবই সিম্পল, প্রথম মানে হচ্ছে একটা, পঞ্চাশতম পথ হচ্ছে এটা, তাই না? তো এটার গড় কীভাবে, পঞ্চাশ প্লাস ওয়ান বাগ টু, ঠিক আছে, তাহলে হবে কত, ফাইভ ওয়ান বাগ টু, তাহলে পঁচিশ দশমিক পাঁচ, তো আমরা জানি সবাই। তারপরে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? আচ্ছা এটিকে আবার রিপিট চলে আসতেছে নাকি গড় ও না? আচ্ছা এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর বিজোড় সংখ্যাগুলোর এক থেকে একশো পর্যন্ত, এটা তাহলে এক থেকে একশো পর্যন্ত লাস্ট কত, নাইন, টি নাইন, প্রথমটা কত ওয়ান, তাই না, এবং বাক টু, অর্থাৎ একশো বাক টু সমান সমান কত, পঞ্চাশ, অ্যান্সার হবে কত, পঞ্চাশ। তিন সাত ধারাটির একশোতম পথ কত, ধারাটির একশোতম পথ একটু আগে যেটা করলাম আর কি, তার মানে একটু আগে যেটা দ্যাট মানে হচ্ছে আমি প্রথম পথ আগে যোগ করে বাকি যে নিরানব্বইটা পথ আছে সেটাই তো। দেখো আমরা কী করবো একশোতম পথটা বেসিক্যালি কি, তিন সাত এগারো পনেরো এভাবে যে যে, তো একশোতম পথটা আসল কত সেটা বের করতে বলছে, তার মানে আমি কী করি, তো প্রথমটা আমি আগে যোগ করে নিলাম তিন, যোগ করার পরে একটা তো বাদ হয়ে গেল, বাকি থাকলো কত, নিরানব্বইটা পথ, তো নিরানব্বইয়ের সাথে আমি কী করলাম ডিফারেন্স যত করে আর কি, তিন দেখি তো কত করে ডিফারেন্স হলো, তিন এরপর হচ্ছে কি পাঁচ নাকি, না সরি তিন আর চার তিন সাত, ঠিক আছে, সাত চার এগারো, চার করে ডিফারেন্স, ঠিক আছে, চার করে, তো তিন যোগ হচ্ছে তোমাদের চার নং ছত্রিশ ছয়, চার নং ছত্রিশ হচ্ছে তিন উনচল্লিশ, ঠিক আছে, থ্রি ডাবল নাইন। দেখো এখান থেকে কিন্তু সূত্র হলো, সূত্র হয়েছে কি, সূত্রটা হচ্ছে ওই যে এ প্লাস মানে প্রথম পদ মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এইটাই কিন্তু সূত্র, এই যে থ্রি প্লাস এন মাইনাস ওয়ান মানে হচ্ছে ওই যে একশো মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি মানে ডিফারেন্সটা আর কি ফোর। দেখো এই সূত্র বেসিক্যালি এটাই, আমরা মনে রাখবো কি এই যে তিনই প্রথম পদ ইন্টু কি এখন বাকিগুলোর সাথে যোগ, কেন এটা আমরা আগে যোগ করে নিচ্ছি কেন, এটা অনেক সময় কি এটা তো জাস্ট তিন থেকে শুরু হইলো, তাই না, এটা তো তিরিশ থেকে শুরু হইতে পারে, তো ওইগুলো তো আমার ইনক্লুড করার দরকার নেই, এর পরে থেকে সে আমার শুনবে, যাই হোক পরে আমরা এটা দেখি। এক এক দুই এটা কি এক, আচ্ছা এক আর এক যোগ এক হলো কত দুই, দুই আর এক কত হলো তিন, তিন আর দুই হলো কত পাঁচ, পাঁচ আর তিন কত হলো আট, আট পাঁচ তেরো, তেরো আর আট কত একুশ, খুব সিম্পল। আচ্ছা
এরপর আমরা দেখি এখন হচ্ছে এটার যোগফল কত। আচ্ছা যোগফল এই যে যোগফল 1 2 3, আচ্ছা আমরা এটা তো জানি এটার গড় কত সেটা তো আমরা সবাই জানি কিভাবে বের করতে হয়। গড় হচ্ছে শেষ পদ কত, 273 যোগ 1 ভাগ 2, তাই না? এটা হচ্ছে গড়। এখন একটাই বিষয় মাথায় রাখবা, তোমার যদি গড় জানা থাকে তাহলে তুমি সকল পদের টোটাল যে নাম্বারটা এটাকে কিন্তু বের করে ফেলতে পারো। এটা কি তোমাকে একটু দেখায়, যেমন হচ্ছে কি, যেমন হচ্ছে 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে কি 5, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে কি 7। ঠিক আছে, দেখো তো এখানে গড় কত হবে। গড় এখানে গড় হচ্ছে তোমার মানে এই এগুলার যোগফলগুলো কত, গড় গড় যোগফলের গড় কত হবে, আর যোগফলের গড় হবে তোমার, আচ্ছা আরেকটা দিয়ে নেই 9। ঠিক আছে, এর যোগফলগুলার গড় কত হবে, 9 আর 2 কত, 11, 11। ঠিক আছে, ভাগ 2 এটা, তাই না? এখন এটার সাথে তুমি চাইলে কি এই সবগুলো যোগ করতে পারো, যোগ করে করেও কি যোগফল বের করতে পারো, অথবা এই দুইটা যোগ করে কি গড়ফল। দেখো আমরা এটা এই প্রথম পদ এটা আর এটা যোগ করে কি পেলাম, 11, ভাগ কত, 2। ঠিক আছে, এটা পেলাম হচ্ছে আমরা কি গড়। এখন টোটালটা হলে কীভাবে বের করবো, টোটাল হচ্ছে জাস্ট এখন আমরা মানে যোগফল যদি বের করতে চাই তাহলে আর আমার এইগুলো যদি গড় জানা থাকে তাহলে আমার সংখ্যাগুলো জানা থাকলে একটা দুটা তিনটা চারটা 6টা। ঠিক আছে, তো 6 11 কত, 66 ভাগ 2 33। ঠিক আছে, এখন তোমার যদি ম্যানুয়ালি করো কোনো সমস্যা নেই, দেখবা 33 পাবো, বাট এখানে তো তোমার টাইম কনজিউমিং হবে। ঠিক এমনই এখানে তো যোগফল দেওয়া আছে, এটা তো ছোটো ছোটো, আর আমরা হচ্ছে এখানে যোগফল আমরা কী করলাম, এটা গড় বের করে ফেললাম, আর হচ্ছে 273টা পদের টু 273। ঠিক আছে, 273, তো 273 যদি হয়, আচ্ছা হ্যাঁ 273, আচ্ছা দেখি একটু আমরা, টু 74 ভাগ 2 টু 73, এটা হবে 135 37, 137 × 273। ঠিক আছে, আচ্ছা জাস্ট মিনিট, আমি একটু মিস্টেক করে ফেলেছি। মিস্টেকটা হচ্ছে এই যে 273, বেসিক্যালি 273টা বলতে আমি একটু মিস্টেকটা হচ্ছে এখান থেকে ডিফারেন্স ছিল টু করে ডিফারেন্স, আমি এটার খেয়াল করিনি। ঠিক আছে, আমি ভাবছি 1 2 3 4 5 6 এরকম, যেহেতু টু ডিফারেন্স ছিল তার মানে 273টা তো আর পথ হবে না, অবশ্যই কি হবে অর্ধেক হবে, তাই না? আচ্ছা তো এটা আমরা কি করব, যে বেসিক্যালি 273 মানে আমরা পথ সংখ্যা কীভাবে বের করি, শেষ পথ মাইনাস প্রথম পথ। ঠিক আছে, শেষ পথ মাইনাস প্রথম পথ, তারপর হচ্ছে ডিফারেন্স কত করে, টু করে প্লাস 1। তো এটা যদি হয় আমরা পাবো হচ্ছে এখানে 272, এটা পরে হচ্ছে 1 136 প্লাস 1 137, অর্থাৎ 137 পাবো আমরা। একটু পদ সংখ্যা ভুল করে ফেলেছি, আই এম সো সরি, 137। তো এই যে স্কোয়ার 137 অ্যান্সার হবে, 137 স্কোয়ার। ঠিক আছে, তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে। তো এই পদ সংখ্যা, পদ সংখ্যা কীভাবে বের করতে হয় সেটা তো জানাই আছে। তো এখানে পদ সংখ্যার সংখ্যা আমরা বের করে ফেললাম, এবার হচ্ছে বের করুন, অর্থাৎ আমরা একটা এই কথা বলতে পারি যে কোনো রাশির পদ সংখ্যা সাথে যদি আমরা অ্যাভারেজ গুণ করি তাহলে আমরা কি টোটালটা পেয়ে যাই। ওকে, এগুলো হচ্ছে আমরা যখন অ্যাভারেজ বা গড়ের অঙ্ক করবো তখন কিন্তু এই কনসেপ্টগুলো কাজে লাগবে। তারপর আমরা দেখি একটু, 17 দেন হচ্ছে 14, তারপর হচ্ছে কি 11 ধারার, দেখি তো, আচ্ছা 17 14 11 ধারাটির 20 পদের যোগফল কত। আচ্ছা এটা আমি তোমাদের জন্য রেখে দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে তোমরা মাথা খাটিয়ে বিভিন্ন বই দেখে বা যেভাবে হোক এটা করে তোমরা হচ্ছে কমেন্ট বক্সে অ্যান্সার জানাবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং যেটা তোমাদের বলতে চাই সেটা হচ্ছে ম্যাথ ভাষায় খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, অনেক ম্যাথ করতে হবে, যত বেশি ম্যাথ করবে তুমি তত সহজ হয়ে যাবে। একটা বিষয় মাথায় রাখো, তুমি যে কোনো টপিক যদি তুমি না পারো সেক্ষেত্রে হচ্ছে তুমি যদি বারবার সেই টপিকটাকে ফেস করো তোমার জন্য সেটা পরিচিত হয়ে যাবে এবং তোমার জন্য এটা খুবই সহজ হয়ে যাবে। সাপোজ
তুমি হচ্ছে একটা জায়গায় নতুন, ঠিক আছে, একটা এই রাস্তা, রাস্তাটা নতুন জায়গা, তুমি রাস্তা চিনো না, ঠিক আছে, বাট একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন এই রাস্তা দিয়ে যাওয়ার পরে তোমার দেখবে এই রাস্তায় কয়টা গাছ আছে সেটাও তুমি বলতে পারতেছো। ঠিক তেমনি ম্যাথের ক্ষেত্রে বলো বা যে কোনো টপিকের ক্ষেত্রে, তুমি যখন একটা বা একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন ম্যাথগুলো তুমি করবে বারবার, তখন তোমার সকল কিছুই কি কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি খুব ভালো হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর হচ্ছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটি অন করে নিও। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকো।